মনোনয়নপত্র বিক্রি ও জমা দেওয়ার শেষ দিনে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে অন্য দিনের তুলনায় নেতাকর্মীদের ভিড় ছিল কম। তবে বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে জমাদানকারীর সংখ্যা। শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, মাহবুবুল আলম হানিফ, ডাক্তার দীপুমনি ও আব্দুর রহমান। এছাড়া সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক খান ও মুহিবুল হাসান চৌধুরী নওফেলও মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিভিন্ন আসনে মনোনয়ন প্রত্যাশীরা কর্মী সমর্থক নিয়ে জড়ো হন ধানমন্ডি কার্যালয়ের সামনে। আমি যেহেতু রাস্তার কর্মী, মাঠের কর্মী, ময়দানের মানুষ, আমাকে প্রত্যাশা করতেছে, বাকি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত হচ্ছে চূড়ান্ত। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবার সৎ, যোগ্য, মেধাবী এবং তারুণ্য নির্ভর প্রার্থীদেরকে অগ্রাধিকার দেবেন, সেক্ষেত্রে আমি শতভাগ নিশ্চিত যে আমি এবার লক্ষ্মীপুর সদর তিন আসন থেকে নমিনেশন পাবো। জননেত্রী শেখ হাসিনা আমার কর্মকাণ্ডের প্রতি শতভাগ আস্থা আছে এবং আমিও শতভাগ আস্থাশীল যে তিনি আমাকে নমিনেশন দেবেন। 14 নভেম্বর মনোনয়ন প্রত্যাশীদের সাথে কথা বলবেন দলীয় প্রধান শেখ হাসিনা। ফারজানা শ্রাবন্ত, 21 টেলিভিশন।